হ্যালো, আর ভাই ব্রাদার ওনারা কেমন আছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দুজন সানডে আজ ওনার সামনে হাজির হইলি না? ঠিক আছে, ওনার প্রিয় ম্যাচ আমি ওনার লাগে বলে একটা হত হইব, হালকা হালকা ভাঙা আছে বাসা হইবে, আরো একটা ভাঙা আছে, তো ম্যাচ আমি হসাই। তুই কেন আছো? মানুষের বুকুর চিনচিন গড়িয়ে নে, বুকুর বা পাশে যে ভালোবাসা রাখি, এই যে মনে করো দেশের ব্যাগ বড় ছেলে মানে বড় হওয়া যারা আছে দেখবেন যে ফল হয়ে যায়, তোমাদের কেন লাগে? আত্মা তো ভালো লাগে যে আর নাটক দেখে সবাই আর এত ভালোবাসা দিয়েছে, আত্মে খুব কম লাগে। আই সাই আরো ভালো 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 কাজ যেন আমি আই করতে পারি। এখন তো সিলিংয়ের মানুষজন কি চায়? সিলিংয়ের মানুষজন সাথে যারা মেয়ে যাবে নাকি সিলিংয়ে নাটক করিব, একদিন না একদিন করিব, কেন ব্যাকগ্রাউন্ড ফল হয়ে যাবে না? ফল হয়ে যার ঠিক আছে আমি বুঝতে পারি, কিন্তু যখন আমার আর মুখ আমি যখন ইজ্জত ডুবাই দিউম তখন তো আর কি বলে এই স্যার উদ উদ উল্টা পাল্টা হতা হতে কত কুটুর কুটুর গ্রহণ করতে সুন্দর সুন্দর হতা হয়ে গেল, কিন্তু বহুত হয়ে গেল অত অত ইজ্জত ডুবি যায়, ইজ্জত না ডুবি ইজ্জত ডুবি তাহলে গুলো বহুত ঠিক আছে। কারণ হ তুই আর কিছু হয়ে গেল হত তুই আরে মাঝে মাঝে যখনই দেখা হইব আরে তারপর এক লগে মিলেমিশে আজকে চিচির বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক ভালো লাগছে যে এমন ঘরের মধ্যে আঙ্কেল আন্টি তো চিটেঙ্গে বলে নাকি? টুকটাক নাটক করতে করতে শিখলাই, বুঝছো না? তুমি নাটক করলে তুমি শিখে দেবে নাটক যে কইছো মানুষের বুক সিন সিন করে দে আল্লাহ আল্লাহ। ও গড, ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার বিদায় লই ফেলাই আরাম আরাম সিজন 2 দাও বাবা। হ্যাঁ সিজন 2 তে দেখা হইব, আল্লাহ দোয়া কইজন ধন্যবাদ।